রেম, আমি জানি তোমরা এখানেই আছো, এবার বেরিয়ে এসো। ও আর ভাল লাগছে না, এবার বেরিয়ে আয়। তুই আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস, আমি কে জানিস? উফ, খুঁজছি খালি, তুই এখানে দাঁড়িয়ে একা একা কি করছিস বলতে এই নমস্কার। এ কি রে, এই এত পুপুর জেরক্স কপি? হ্যাঁ বলছি কি, আপনি কি ওর যমজ ভাই মেলাতে হারিয়ে গিয়েছিলেন বেটি? তোমার আমার মুখের মিল আছে মানে আমি তোমার ভাই না, আমার নাম ইন্দ্রজিৎ, আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। লে, এবার লাইনে এসেছে, সাহায্য চাইতে এত নাটক করার কি দরকার ছিল? রহিম, আমাদের সব নিয়ম কানুন ওকে বুঝিয়ে দে। দেখুন, লাইন অনেক লম্বা, এখন আপনি যদি কিছু মাল করে ছাড়তে চান তো তাহলে আমি পুক পুক করে লাইনটা এগিয়ে দিতে পারি। রাজি থাকলে আজকে ঠিক রাত্রিবেলা আড়াইটের সময়তে প্যাচান মুড়ে চলি। সব গিয়ে দিশাকে বলে দিয়েছে, আর এই জন্য মেয়েদের সাথে সম্পর্ক করার চেয়ে ভূতাদের সাথে সম্পর্ক করা ভালো। ইচ্ছে হলে রাখলাম, নয়তো ঝেড়ে ফেলে দিলাম। লোকের বাড়ি বাড়ি ভূত পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু টাকা কামাতে পারো, কোটিতে খেলতে গেলে তোমার আমার হাত ধরতে হবে। ৭৫০ কোটি চালা ঢপ দিচ্ছে, তা মালটা কোথায় আছে? কক্সবাজার, বাংলাদেশ। বলছি স্যার, বলছি একটু কাছাকাছি কথা হলে হয় না আর কি, মানে ৫০ কোটি কম দিলেও হবে আর কি। সুযোগ একবারই আসে ভাই, সুযোগ একবারই আসে। রাজি হয়েছে, রাজি হয়েছে, রাজি। হাওলার মাধ্যমে কালো টাকা সাদা করাটা কক্সবাজারের একটা বড় ব্যবসা, আর এই ব্যবসার কিং তেহসিন আহমেদ। অন্য দেশ থেকে কোটি কোটি টাকা হাওলার মাধ্যমে এখানে এসে সাদা হয়ে যায়। বাইরে থেকে আসা সমস্ত কালো টাকা লুকোনো থাকে তেহসিনের ফুড প্রসেসিং ফ্যাক্টরির লকারে, আর এই টাকাটাই আমরা চুরি করব। রাত ৮টার পর সিকিউরিটি কম হয়ে যায়, আর তখনই আমরা ঢুকব। ব্যানার্জি। হ্যাঁ স্যার। আর্কের ফ্লাইট কটায়? ১১:৩০। কোন ফ্লাইট? জেট এয়ারওয়েজ। ঠিক আছে। এত টাকার কাজ কি আছে তো? বেঁচে থাকতে সারা জীবনে এত টাকা বাপের চাপে দেখিনি, এখন বাবা পকেটে ভালো লাগে। চলো আমি টাকা ভাই
তুই বিশ্বাস করবি না, মানে হাজার হাজার নয়, লাখ লাখ নয়, পুরো কোটি কোটি টাকা। কি বলছিস, তুই নিজের চোখে দেখেছিস? আমি আমার ওই এখন ভাবছি যে আমি দুম করে মনে গেলাম কেন, টাকাগুলোকে জুতে পাচ্ছি না কিছু। আরে ওসব ভেবে লাভ নেই, মাল নিয়ে সোজা ব্যাংকক। ওই পুরো টাকা তোমার নয়, 50% তোমার, 50% আমার। হ্যাঁ যা বলবেন স্যার। যেদিন তুমি ওই টাকা হাতে পাবে সেদিনই আমার ইচ্ছে পূরণ করবে। কি বলছেন স্যার, আমি তো এটাই করি, আর আপনার জন্য করব না কেন, অবশ্যই করব। তুমি এখানেই থাকো। কেন, প্রশ্ন করো না, যা বলছি তাই করো, লুকিয়ে পড়ো। চলো বলেছে লুকিয়ে পড়ি। তুই লুকোচ্ছিস কেন হারামজাদা, তুই তো ভূত, তোকে কে দেখবে। আহা, এত টেনশন করছেন কেন, আমার এখানে টাকা থাকার মানে হচ্ছে ভূত টের পাবে না। আমি আমার ফ্যাক্টরিতে আসবো। আরে না না, আপনাকে আসতে হবে না, আমি আসছি আপনার হোটেলে, আধ ঘন্টার মধ্যে চলে আসবো। তুই বেঁচে থাকলে তো যাবি। মাফ, তুমি এখানে কি করছো, তোমাকে না ওখানে দাঁড়াতে বলেছিলাম, যদি কেউ দেখে ফেলতো। এসো, নাম্বার কত? 0988 টেপো। এক মিনিট, ওই 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 0987 ছিল তো বোধ হয় তা তখন। তর্ক করো না, যা বলেছি তাই করো। যা বলছে তা তাই টেপ। 0988, ওকে। গতি আসছে, ও ভাই অ্যালার্ম বাজছে কেন? বলছি এটা ওই 0987 হবে, লোকটা তখন ভুল বলেছিল। শিওর? ইয়েস চচ্চ, 0987। বলেছিলাম কি ইয়েস চচ্চ, টাকা, এত টাকা আমার বাপের জন্মেও দেখিনি। আমিও না। এখানে কি করছো, বেরো তাড়াতাড়ি। ওই তুমি ভুল নাম্বার বলেছিলে কেন? তাড়াহুড়োতে ভুল হয়ে গেছে, সিকিউরিটি এদিকেই আসছে, টাকা রাখো, পালাও তাড়াতাড়ি, মাস ওরা এসে পড়েছে। আর কটা নিয়ে নেই। শালা, সব টাকা ওখানে পড়ে রইল, একটা টাকাও নিতে পারলাম না। টাকা পরেও নেওয়া যাবে, আগে নিজেকে বাঁচাও, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির হেডলাইট অফ করো। হেডলাইট অফ করলে গাড়ি চালাবো কি করে? সেটা আমার উপর ছিল। সোজা চলো।
Left. Right. Head flat on. Bye-bye. My accident hoye geche. Bhai pala. আমাদের যে দেখা হবে সেটা ভাবনিতে এসে তাই না? তো এইভাবে আমি ফিরে এসেছি। এবার খেলা হবে আমার নিয়মে। গেম বিগিনস। খুব খারাপ নয় বাংলা ডিকশনারিতে একটা কথা খুব চালু আছে, যে টাকা দেয় সে বাঁশ দেয় না, আর যে বাঁশ দেয় সে টাকা দেয় না, আর যে ডবল টাকার কথা বলে সে ডবল বাঁশ দেয়। একটা ছোলা আর একটা আছোলা। তোর মরা আর কিছুক্ষণের জন্য চুলা রইল। বলো জুঁই। কখন হলো? কাল রাতে স্যার, ফ্যাক্টরির মধ্যে ঘটেছে। আমি আসছি। ওকে স্যার। কত বড় গাধা আমি যে তোর পাল্লায় পড়েছি। আমার পুরনো ভূত দলের সঙ্গে আমি ভালো ছিলাম। বলছি ক, অতায় আছে না? খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কালোলে হেঁড়ে গলু কিনে। হ্যাঁ, এই বন্টুর পাল্লায় পড়ে না তোর লাইফ একবারে পালকি ভাট হয়ে গেছে। হ্যাঁ চুপ শালা, আমি একা নেচেছি, তুই নাচিস নি? তুই শালা বেঁচে থাকলে না একবারে কিলিয়ে মেরে ফেলতাম। এত টেনশন করছো কেন? টেনশন করবো না, চিটিং বাজি করেছি, চুরি চামারি করেছি, কিন্তু লাইফে কোনোদিন মানুষ খুন করিনি। খুন সেটা আবার কখন হলো? মানুষ হলে এই বাসটা এতক্ষণে আমায় পেস্ট করে দিয়ে চলে যেত। ও জানবে কি করে যে তুই ওর উপর লাফিয়ে পড়বি? এক্স্যাক্টলি, আমিও জানতাম না তেহসিন গাড়ির সামনে চলে আসবে। এটা একটা অ্যাক্সিডেন্ট। 750 কোটি টাকা চোখের সামনে পড়ে রইল, বাস ভাড়াটা পর্যন্ত আনতে পারলাম না। পুরো টাকা হাতে পেলে এতক্ষণ এখানে থাকতে তুমি? সেটা ঠিকই কত গেল কেসটা, কেসটা চো ভূতের তো পেট নেই, তাহলে কি আমার পেট থেকে পক করে লিক করে গেল? তুমি ভাবার আগেই আমি টের পেয়ে যাব তুমি কি ভাবছো। আমি সব সময় তোমার থেকে এক কদম এগিয়ে, আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো না। ওটা আমার টাকা, আমরা একসাথে লুটবো। এক মিনিট, তুই জানিস আমার জাত আর ধাত আলাদা। আমি জাতে চোর, ধাতে চিটিংবাজ। তারপরেও তুই আমাকে দিয়ে কাজটা করাতে চাইছিস কেন? তার মানে টাকা লুট করাটা তোর প্ল্যান নয়, অন্য কিছু আছে। তুমি আমাকে ভুল বুঝছো। চুপ শালা, 750 কোটি হাওয়ালা, এসব বলে ছক কষে তুই আমাদেরকে এখানে এনেছিস। ভাই বুঝতে পারলি তো? এবার হাতে আর কেন তেতলেই কেস। আমি বলি কি, ভালোই ভালোই কলকাতা ফিরে যা, গরিবের ছেলে মোরেলা মাছের ঝাল খা,
এই পদের ইলিশের দিকে তাকিয়ে লাভ নেই। ভদ্রলোকের ছেলে কুকুর পরে ঘুরছেন, রেগে যাচ্ছেন কেন আপনি? বাবা ভাই, আমি বলছি কি, তুই আর তোর জেরক্স দুজনে মিলে মিটিয়ে নে, আমি ততক্ষণ ইয়ে করি, কি কি করবো, এই গাড়ি বলছি আসি। মাস, তুমি আমার পুরো কথা অর্ধেকটাও শুনবো না। কি ছক কষেছিস শালা? হ্যাঁ, তেহসিনকে মারার ইচ্ছেটা ছিল তোর, আর করালি আমার হাত দিয়ে। খালাসি হয়েছে বাবা, আমি জানি একটু কি, আমার চোখের সামনে যেন আমি তোকে না দেখি। তোর তো ফ্যামিলি ট্যামিলি বলে কিচ্ছু নেই। তোর হাঁটা চলা, তোর কথা বলা, ধরেছে আমাকে জড়িয়ে।